वेलकम एवरीबॉडी टू माय ऑनलाइन क्लास। हेलो व्यूअर्स एंड माय डियर स्टूडेंट्स, फर्स्ट ऑफ ऑल टेक माय सलाम, अस्सलाम वालेकुम रहमतुल्लाह। आई होप ऑल ऑफ यू आर वेरी वेल विथ योर पेरेंट्स, वेरी सेफली बाय द ग्रेस ऑफ ऑलमाइटी अल्लाह। आई एम ऑल्सो वेरी फाइन। डियर स्टूडेंट्स, टुडे आई एम मासूम बिल्ला, लेक्चरर इन इंग्लिश मौजिद जरीना फाउंडेशन स्कूल एंड कॉलेज। डियर स्टूडेंट्स, टुडे आई वुड लाइक टू गिव यू अ क्लास ऑन इंग्लिश सेकेंड पेपर। टुडेज टॉपिक is sentence part 4. Dear students, in my previous classes I tried my level best to make you understand about sentence. In my today's class I will give you some sentences, and these sentences are from different sentences. সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের উপরে সেন্টেন্সের চতুর্থ ক্লাসটি নিব। তো নিশ্চয়ই এই ক্লাসটি হবে আমাদের শেষ ক্লাস সেন্টেন্সের উপরে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে গত তিনটি ক্লাসে আমি যেভাবে বলেছিলাম, সেন্টেন্সের সংজ্ঞা দিয়েছিলাম, একটি সেন্টেন্সের ভিতরে কী কী থাকতে পারে, একটি সাবজেক্ট থাকবে, একটি প্রেডিকেট থাকবে, এবং অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার সেগুলো আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, গঠনগতভাবে বাক্য কত প্রকার সেগুলো আমি দেখিয়েছিলাম, প্রত্যেকটা সেন্টেন্সের প্রকারভেদ আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। তো তোমাদের আমি একটু বলে রাখি যে আমি তোমাদের বলেছিলাম সেন্টেন্স ইজ অফ থ্রি কাইন্ডস অ্যাকর্ডিং টু ইটস স্ট্রাকচার। গঠনগত দিক দিয়ে সেন্টেন্স তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এই তিন প্রকার অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের উদাহরণগুলো আমি তোমাদেরকে দেইনি, কারণ এই সামনে যে এফটি পরীক্ষা আছে জুন মাসের 1 তারিখে, এই পরীক্ষায় তোমাদের ওই গঠনগত দিক দিয়ে বাক্য কত প্রকার এবং কী কী এবং তার উদাহরণ আমাদের আপাতত লাগবে না। আমরা হয়তো পরবর্তী পরীক্ষার জন্য ওই বিষয়গুলো নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করব। তো চলো বাবা, আমরা আজকে এখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স আইডেন্টিফিকেশন, অর্থাৎ বাক্য শনাক্তকরণ। দ্যাট সেন্টেন্স আইডেন্টিফিকেশন, এরকে আমরা অন্যভাবে বলতে পারি যে আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স, সেন্টেন্সের যে শনাক্তিকরণ। তো আমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় 1 থেকে শুরু করে 20টি উদাহরণ দেওয়া আছে। এই 20টি উদাহরণ কোন উদাহরণটি কোন প্রকারের সেন্টেন্স, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। তো আমাদের যদি পরীক্ষা একটি প্যাসেজ আকারে আসে এবং সেই প্যাসেজে যদি বলে যে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স ফ্রম দ্য বিলো, তাহলে আমাদের সেই প্রশ্নগুলো শনাক্ত করতে হবে যে আসলে যে বাক্যটি লেখা আছে এই বাক্যটি কোন প্রকারের। তো এবার আমরা তাহলে দেখি, আমি তোমাদেরকে বলেছিলাম যে বাবা সেন্টেন্স যদি চিনতে হয় তাহলে আমাদেরকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান, আমাদের সেন্টেন্সের সংজ্ঞা অর্থাৎ অর্থের সাথে মিল রেখে সংজ্ঞার সাথে মিল আছে কিনা সে বিষয়টি দেখতে হবে। এরপরে আমরা স্ট্রাকচার অনুযায়ী আমাদের সেন্টেন্সকে, একটি বাক্যকে আমরা বলবো যে এই বাক্যটি এই প্রকারের বাক্য, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না ইন্ট্রোগেটিভ না ইম্পারেটিভ না অপটেটিভ না এক্সক্লামেটরি, আমরা কি করে বলবো আমরা একটি বাক্যের গঠন দেখে। তো এখন এই গঠনটা আমাদের কিভাবে দেখতে হবে, আমি তোমাদেরকে নিশ্চয় প্রত্যেকটি বাক্য, যখন আমি অ্যাসার্টিভ সেন্টেন্স বলেছিলাম তোমাদেরকে আবার একটু স্মরণ করিয়ে দিই, আমি বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কী হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন থাকবে। তাহলে কোনো একটি বাক্য যদি আমরা পাই যেখানে যেই বাক্যের ভিতরে সাবজেক্ট শুরুতে এবং তারপরেই ভার্ব আছে, তাহলে আমরা নিশ্চয় বলবো এই বাক্যটি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি ইন্টোগেটিভ সেন্টেন্স হয়, আমি তোমাদেরকে বলেছিলাম ইন্টোগেটিভ সেন্টেন্স গঠিত হয় দুইভাবে, একটি হলো ডাবল এক্সপ্রেশন বাক্যের শুরুতে বসে, আরেকটি হলো অক্সিলিয়ারি ভার্বগুলো বাক্যের শুরুতে বসে। তো ডাবল এক্সপ্রেশন আমি তোমাদেরকে বলেছিলাম হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হোম, হু, হু, হুইস, হুস, এই ডাবল এক্সপ্রেশনগুলো যদি কোনো একটি বাক্যের শুরুতে বসে এবং তারপরে অক্সিলিয়ারি ভার্ব প্লাস নাউন প্রোনাউন প্লাস এক্সটেনশন যদি থাকে তাহলে আমরা বলেছিলাম যে এটি ইন্টোগেটিভ সেন্টেন্স। তো তোমাদের এই সেন্টেন্সগুলো আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমি তোমাদের এখন আমরা চেষ্টা করব, আমরা সবাই মিলে আমি তোমাদের সাথে শেয়ার করব যে চলো বাবা তাহলে দেখি এখানে 1 নম্বর কী বলছে, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। বাবা আমি তোমাদেরকে বলেছিলাম
অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি বলেছিলাম যেই সেন্টেন্স দ্বারা দোয়া আশীর্বাদ প্রার্থনা বোঝায় তাকে কি বলে? অপটেটিভ সেন্টেন্স বলে। অপটেটিভ সেন্টেন্স আমি বলেছিলাম মাত্র দুইটি গঠন স্ট্রাকচার বলেছিলাম, দুইটি ভাবে বলতে পারে, মে এবং লং বাক্যের শুরুতে বলবে, মে এবং লং বাক্যের শুরুতে বলবে। তো দেখো, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, তোমার জন্য কি আমি আমি কি করছি, দোয়া বা প্রার্থনা করছি। তাহলে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, তাহলে এটা কোন সেন্টেন্স? অবশ্যই অপটেটিভ সেন্টেন্স। দুই নম্বর আসে, অ্যালাস আই এম আন্ডান, হায় আমি সর্বনাশ। আমি তোমাদেরকে বলেছিলাম এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে, যেই সেন্টেন্স দ্বারা হঠাৎ বিস্ময় বা আবেগ অথবা দুঃখ অথবা আনন্দ প্রকাশ পায় ওই বাক্যটাকে কী বলা হয়? এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হয়। আমি এক্সক্লামেটরি সেন্টেন্সের অনেকগুলো চেনার উপায় বলেছিলাম, তবে খুব সহজে আমি একটু বলি, যদি কোনো বাক্যে নোট অফ এক্সক্লামেশন অর্থাৎ কি বিস্ময়সূচক চিহ্ন যদি থাকে কোনো বাক্যে, তাহলে তুমি চোখ বন্ধ করে বলবা এটি হলো এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। তো এইখানে যেহেতু আমাদের অ্যালাস আই এম আন্ডান, তাহলে অবশ্যই কি এটাই এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এক নম্বরটা কি হলো? অপটেটিভ সেন্টেন্স। দুই নম্বরটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এবারে তিন নম্বর আসি, হোয়েন ডিড ইউ গো টু স্কুল ফর দ্য ফার্স্ট টাইম, তুমি প্রথমবারের মতো স্কুলে কখন গিয়েছিলে, হতে পারে কোন বয়সে গিয়েছিলে। তো হোয়েন ডিড ইউ গো টু স্কুল ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো তুমি স্কুলে কখন গিয়েছিলে, ফর দ্য ফার্স্ট টাইম মানে প্রথমবারের মতো। তাহলে হোয়েন ডিড ইউ গো, আমি বলেছিলাম ডাবল এস কোশ্চেন যদি বাক্যের শুরুতে বসে তাহলে ওই বাক্যটি অবশ্যই কী বলো তো বাবা? ডাবল এস কোশ্চেন বাক্যের শুরুতে, তারপরে অক্সিলারি ভার্ব প্লাস নাউন প্রোনাউন প্লাস ভার্ব যদি থাকে তাহলে ওই বাক্যটি হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এই তিন নম্বর বাক্যটি বলতে পারি যে এটি হলো একটি প্রশ্নবোধক বাক্যের উদাহরণ। সো আমরা ইটস কল্ড অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা এটাকে অথবা উই মে সে ইট অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা এটিকে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে পারি। চার নম্বরে আসো, দেখো, ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম। আমি তোমাদেরকে বলেছিলাম একেবারে সহজে চেনার উপায় বলেছিলাম কি, যদি কোনো বাক্যে নোট অফ এক্সক্লামেশন, এই যে বিস্ময়সূচক চিহ্নটি যদি থাকে তাহলে এটা কী বলবো? নোট অফ এক্সক্লামেশন। ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, তাহলে আমি তোমাদের বলেছিলাম ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস এক্সটেনশন যদি হয় তাহলে ওইটি হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইফ আই ওয়ার এ কিং এটি কি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সরি, এটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। ইফ আই ওয়ার এ কিং এটি হবে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা আসি, তাহলে ওপেন দ্য ডোর, আমি বলেছিলাম ওপেন দ্য ডোর, আমি তোমাদের বলেছিলাম যে মূল ভাব দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে সেটি কী হবে? ইম্পারেটিভ সেন্টেন্স হবে, যেই সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, তারপরে কি প্রস্তাব ইত্যাদি প্রকাশ পায় তাকে কী বলেছিলাম? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ওপেন দ্য ডোর এটি কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স, মূল ভাব দিয়ে শুরু হয়েছে। আমি বলেছিলাম মূল ভাব দিয়ে বাক্য শুরু হলে ডোন্ট প্লাস মূল ভাব দিয়ে শুরু হইলে, নেভার প্লাস মূল ভাব দিয়ে শুরু হইলে, অলওয়েজ প্লাস মূল ভাব দিয়ে শুরু হইলে, লেট প্লাস প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম প্লাস মূল ভাব প্লাস এক্সটেনশন দিয়ে শুরু হইলে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের ওপেন দ্য ডোর এটি কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক তারপরে দেখো নেভার টেল এ লাই, এটিও কি কোন প্রকার সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইম্পারেটিভ, কারণ নেভার প্লাস মূল ভাব, তাহলে কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। আট নম্বর প্রশ্নটা দেখো, লেট আস গো আউট ফর, চলো আমরা হাঁটতে বের হই, চলো আমরা বাইরে ঘুরতে যাই, তাহলে লেট প্লাস প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম প্লাস মূল ভাব, তাহলে কি এটিও কি ইম্পারেটিভ সেন্টেন্স। ছয় নম্বর, হ্যাড আই বিন আ বেবি এগেইন, যদি আমি আবার শিশু হতাম, নোট অফ এক্সক্লামেশন আছে তাহলে অবশ্যই এক্সক্লামেটরি সেন্টেন্স, ছয় নম্বরটি কি এক্সক্লামেটরি সেন্টেন্স। এরপর আমরা আসি নয় নম্বরে, লেটস প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, চলো আমরা মাঠে খেলা ক্রিকেট খেলি, তাহলে লেট প্লাস প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম প্লাস মূল ভাব আছে, তাহলে এই আট এবং নয়, তাহলে পাঁচ সাত আট এবং নয় অবশ্যই কি ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স, নিশ্চয় তোমরা বুঝতে পারছো। দশ নম্বরে আসো, রামিম ইজ আই স্টুডেন্ট অফ ক্লাস সিক্স, রামিম ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি তোমাদেরকে বলেছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন যদি থাকে তাহলে ওই বাক্যটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, ওই সেন্টেন্সটি কী হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে রামিম ইজ আই স্টুডেন্ট অফ ক্লাস সিক্স, রামিম ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী, সো এই প্রশ্নটি হবে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। এগারো নম্বরটা, হোয়াই হ্যাভ ইউ কাম টু লেট, কেন তুমি দেরিতে এসেছো, হোয়াই হ্যাভ ইউ কাম টু লেট, তুমি কেন দেরিতে এসেছো, এটি কোন প্রকারে? ডাবল এস কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নাউন প্রোনাউন প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন যদি থাকে, আমি তোমাদেরকে বলেছিলাম যে এমন বাক্যটি হবে অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে বারো নম্বর আসে, লং লিভ আওয়ার বাংলাদেশ, লং লিভ আওয়ার
বাংলাদেশ, আমাদের বাংলাদেশ দীর্ঘজীবী হোক, লং লিভ আওয়ার বাংলাদেশ। তাহলে 12 নম্বরটি কি হবে, লং এবং মে দিয়ে বাক্য শুরু হইলেই আমরা কি বলবো বলো তো বাবা, এটা হলো অপটেটিভ সেন্টেন্স। লং এবং মে দ্বারা কোনো বাক্য শুরু হইলে ওই বাক্যটি হবে অপটেটিভ সেন্টেন্স। এরপরে আমরা আসি 13 নম্বরে, ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়িও না, রৌদ্রে দৌড়িও না, নিষেধ করা হচ্ছে। তার কি এই ডোন্ট প্লাস মূল ভাব দিয়ে বাক্য শুরু হইলে সেই বাক্যটি হবে অবশ্যই কি বলতো, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ডোন্ট প্লাস মেইন ভাব দিয়ে বাক্য শুরু হইলে ওই সেন্টেন্সটি অবশ্যই হবে ইম্পারেটিভ সেন্টেন্স। 14 নম্বর, হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ। আমি তোমাদেরকে বলেছিলাম হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা প্রোনাউন প্লাস ভাব থাকলে এরপর নোট অফ এক্সক্লামেশন আছে, তাহলে অবশ্যই এই বাক্যটি হবে কি বিস্ময়সূচক বাক্য, দ্যাট মিনস এক্সক্লামেটরি সেন্টেন্স। কোন সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। 15 নম্বর প্রশ্ন, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হন। তাহলে এই লং দিয়ে বাক্য শুরু হয়েছে, তাহলে এটি অবশ্যই অপটেটিভ সেন্টেন্স। এবার 16 নম্বর, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, তাহলে ওপেন দ্য ডোর মূল ভাব দিয়ে বাক্য শুরু হয়েছে, তাহলে অবশ্যই এই বাক্যটি কী হবে বলো তো বাবা, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। 17 নম্বর প্রশ্নটা হলো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে অলওয়েজ প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন যদি থাকে তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যে এটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। 18 নম্বর প্রশ্ন, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তোমার সময় নষ্ট করো না, ডোন্ট অথবা ডু নট প্লাস মেইন ভার্ব যদি থাকে প্লাস এক্সটেনশন যদি থাকে তাহলে এটিও কি ইম্পারেটিভ সেন্টেন্স। 19 নম্বরে, হি গোস টু স্কুল এভরি ডে, সে প্রতিদিন স্কুলে যায়, সে নিয়মিত স্কুলে যায় বা প্রতিদিন সে স্কুলে যায়, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন আছে, তাহলে অবশ্যই কোন সেন্টেন্স বাবু বলো তো, অ্যাসার্টিভ সেন্টেন্স। সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। 20 নম্বর, আমাদের লাস্ট কোশ্চেন কি আছে, হোয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং, তুমি কখন সকালে ঘুম থেকে ওঠো, হোয়েন ডু ইউ গেট আপ, গেট আপ মানে কি এখানে ঘুম থেকে ওঠা, ইন দ্য মর্নিং, তুমি ঘুম থেকে সকালে কখন ওঠো। তাহলে ডাব্লিউএস কোশ্চেন প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস নাউন প্রোনাউন প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, এরপর কি নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ কি আমাদের এখানে কি আছে বলো তো, প্রশ্নবোধক চিহ্ন আছে। আমি তোমাদেরকে খুব সংক্ষেপে বলি, যদি কোনো বাক্যের ভিতরে প্রশ্নবোধক চিহ্ন দেখা যায় তাহলে ওটি হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যদি কোনো বাক্যের ভিতরে বিস্ময়সূচক চিহ্ন থাকে তাহলে ওটি সেটি হবে নোট অফ এক্সক্লামেশন, থাকার কারণে কি হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আমরা দুই প্রকার বাক্য বুঝে গেছি তাই না বাবা, তাহলে প্রশ্নবোধক চিহ্ন কোনো বাক্যের ভিতরে থাকলে অবশ্যই সেই বাক্যটি হবে প্রশ্নবোধক বাক্য মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যদি বিস্ময়সূচক চিহ্ন কোনো বাক্যে থাকে ওটা হলো কি হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো তাহলে আমি তোমাদেরকে আজকে কীভাবে আমাদের প্রশ্ন আইডেন্টিফিকেশন করতে হবে, কীভাবে সেন্টেন্স আইডেন্টিফিকেশন করতে হবে, কীভাবে আমাদের বাক্য শনাক্ত করতে হবে, এই বাক্যটি কোন প্রকারের বাক্য, একটি বাক্য আমরা দেখব কিন্তু সেই বাক্যটিকে কোন প্রকারের বাক্য বলবো, সেই বলার মতন ক্যাপাবিলিটি দ্যাট মিনস সামর্থ্য বা যোগ্যতা আমাদের আজকের ক্লাসের মাধ্যমে হয়েছে আমি আশা করি। তো বাবা তোমাদের আজকের এই কিন্তু সেন্টেন্সের লাস্ট ক্লাস, এবং এর ভিতর থেকেই পরীক্ষায় প্রশ্ন যেভাবে আসুক না কেন আশা করি তোমরা পারবে, এবং আমি চেষ্টা করেছি তোমাদের এইগুলো যদি তোমরা বাড়িতে নোট করে সুন্দর করে আগামীর জন্য যদি তোমরা রেখে দাও তাহলে এটি হবে তোমাদের জন্য সবচেয়ে ভালো কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের বাড়ির কাজ হলো, এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে হোমওয়ার্ক, প্যারাগ্রাফ মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, ফার্স্ট হাফ তোমাদের মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল। তোমরা যদি পারো, আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট ক্লাস নিয়েছিলাম, ওই অ্যাসাইনমেন্ট ক্লাসের যেই অ্যাসাইনমেন্টটা দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট, দ্যাট মিনস ইংরেজির প্রথম অ্যাসাইনমেন্টে কিন্তু ছিল কি মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, ওই প্যারাগ্রাফটা তোমরা হাফ যদি পড়ো তাতেও কোনো সমস্যা নেই। আবার যদি মনে করো না আমার বই থেকে অ্যাডভান্স গাইড থেকে পড়বো অথবা যে কোনো একটি গাইড থেকে পড়বো অথবা নোট করে নিজের মতো করে পড়বে তাও পড়তে পারবে, তবে তোমার ফার্স্ট হাফ পড়া থাকবে, এটি হলো কথা। আর তোমাদের গত ক্লাসের যেই সমস্যা, যদি কোনো সমস্যা ফিল করো বা আজকের এই ক্লাসের ভিতরেও যদি কোনো সমস্যা পাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে পরবর্তী ক্লাসে সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। তোমরা অবশ্যই অবশ্যই এই রেকর্ডিং ক্লাসগুলো যখন ওয়েবসাইট থেকে দেখবে, দেখার পরে তোমরা কোনো জায়গায় সমস্যা মনে করলে কমেন্ট লিখবা, আমি সেই কমেন্টের উত্তর পরবর্তী ক্লাসে দিয়ে দেব। আর আজকে তোমাদের ঈদের আগে
আমার শেষ ক্লাস, তো বাবা আমার সকল শিক্ষার্থী, আমার ছেলে এবং মেয়েরা, তোমাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, বেস্ট অফ লাক এভরিবডি, সি ইউ অ্যাগেন ইনশাল্লাহ, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।